দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারের উপর চরম ক্ষেপেছেন ওমর শাহী। অনন্ত জলিলকে ছেড়ে অন্যের হাত ধরছেন বর্ষা। বলিউডে জেরিন খানের নামে গ্রেফতারি পরোয়ানা জারি। শিল্পী মমতাজের জেলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। অনেকদিন থেকেই বিনোদন জগৎ থেকে দূরে আছেন একসময়ের জনপ্রিয় অভিনেতা ওমর শাহী। বর্তমানে তিনি ব্যস্ত সময় পার করছেন ব্যবসা ও তার পরিবার নিয়ে। তবে এই অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব, অর্থাৎ অ্যাক্টিভ। ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লিখতে দেখা যায় এই অভিনেতাকে। এবারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে মুখ খুলেছেন তিনি, ক্ষোভ প্রকাশ করেছেন দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত বৃদ্ধিতে। রোববার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন ওমর শাহী। সেখানে অভিনেতা লেখেন, সাধারণ মানুষ কি খাবে বলে দেন সরকার, খাবারের লিস্ট দিয়ে দেন, আমরা কি খাবো আর পারছি না, রাষ্ট্রের উদ্দেশ্যে এমন কথা জানালেন ওমর শাহীর। এই ভাবনার সঙ্গে মিলে গেছে নেটিজেনদের ভাবনা, তাই অনেকেই তার সঙ্গে একমত পোষণ করেছেন, মন্তব্য প্রকাশ পাচ্ছে তা। একজন লিখেছেন, ধন্যবাদ প্রিয় ভাই সুখ সাম্রাজ্য থেকেও আমাদেরকে নিয়ে ভাবার জন্য। অন্য একজন লিখেছেন, আপনার মতন মানুষ সাধারণ মানুষের বিষয়টা অনুভব করতে পারছেন, এটাই ভেবে ভালো লাগছে। ওমর শাহীকে অভিনয়ের জগতে আর তেমন দেখা যায় না, বলা যায় পুরোপুরি ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন শাহী। চাপওয়ালা নামের একটি রেস্টুরেন্ট চালু করেছেন তিনি। এই ব্যবসা করতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাফিয়ে বাড়ার ব্যাপারটি আরো গভীরভাবে উপলব্ধি করেছেন তিনি। ওমর শাহীকে সবশেষ জাহিদ হাসান পরিচালিত সোনার চর সিনেমায় শুটিং করতে দেখা গিয়েছিল। এতে আরও অভিনয় করেছিলেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখেরা। বলিউডের জেরিন খানের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তুমুল আলোচনা সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জেরিন খান। ভারতের শিয়ালদা আদালত অভিনেত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা গেছে 2018 সালে 12 লাখ রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় 16 লাখ টাকা, পারিশ্রমিক নিয়েও 6টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ জারি করেছেন। এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সেই কারণেই। ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি আনন্দে প্রকাশিত এক সংবাদে জানা গেছে, 2018 সালে কলকাতা ও উত্তর চব্বিশ পরগনার কালী পূজার 6টি অনুষ্ঠানে না থাকার অভিযোগ উঠেছে এই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে। নারকেলডাঙ্গা থানায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হয়। এই ঘটনার চার্জশিট পেশ করেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ। জেরিন খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। শিল্পী মমতাজের জেলে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র। পশ্চিমবঙ্গের ইভেন্ট অর্গানাইজার শক্তি শঙ্কর বাগজি বলেছেন, বাংলাদেশের লোক সঙ্গীত শিল্পী ও মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য মমতাজ বেগম ও তার স্বামী রমজান আলীর জেলে যাওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। এর আগে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন পশ্চিমবঙ্গের বহরমপুর আদালত। চুক্তি ভঙ্গ এবং প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এরপর গত শুক্রবার বহরমপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মমতাজ বেগম। শুনানি শেষে জামিন মঞ্জুর করে আদালত, কিন্তু তার জামিনের বিরোধিতা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শক্তি শঙ্কর বাগজি। 2008 সালে মমতাজ বেগমের বিরুদ্ধে মামলা করা হয়। শক্তি শঙ্কর বাগজির অভিযোগ, 2004 সাল থেকে 2008 সাল পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মমতাজের সঙ্গে তার একটি লিখিত চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী 2008 সালে পশ্চিমবঙ্গের বহরমপুরের একটি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল তার। ওই অনুষ্ঠানে আসার জন্য তাকে দেওয়া হয়েছিল 14 লাখ রুপি। উল্লেখ্য, অর্থনীয় অনুষ্ঠানে না আসায় বিশ্বাসভঙ্গ ও প্রতারণা সহ একাধিক মামলায় মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পশ্চিমবঙ্গের বহরমপুর থানার আদালত।